सुप्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा भलो आसो ईश्वर कृपा ईश्वर कृपा आसी एक रकम महामारी मध्य तुम्हारा अवश्य स्वास्थ्य सचेतन भावे चलाफेरा कर नियमित पढ़ाशुना कर अजथा कख बाहरे घोराफेरा करना। आज के वीडियो क्लासर अंश हिसाब आज के तुम्हारे नवम श्रेणी थी हिंदू धर्म और नैतिक शिक्षा विषय चतुर्थ अध्याय हिंदू धर्म संस्कार ये अध्याय पाठ छय सात आठ अशौच एवं आद्य श्राद्ध सम्पर्क एक आलोचना करार चेष्टा करब। एर पूर्वर क्लैसे पाठ छय अशौच सम्पर् अल्प धारणा तुम्हारे दिए आज के परिपूर्ण भावे बलार चेष्टा करब तुम्हारा मनोयोगी हो प्रथम तरह परिचय दी नयन कुमार प्रामाणिक सहकारी शिक्षक पुलिस लाइन स्कूल एंड कलेज बगुड़ा। तो सुप्रिय शिक्षार्थी क्लासर दिखे आसा जा आज के चतुर्थ अध्याय हिंदू धर्म संस्कार एखे पाठ छय अशौच एवं अशौच पालन गुरुत्व से आलोचना करब। तो अशौच शब्द अर्थटा कि अशौच शब्द अर्थ बोलते बोझाचे जेखने पवित्रतार अभाव। शौच शब्द अर्थ कि शुचिता और शौच शब्द अर्थे जदि शुचिता है पवित्रता जदि है तेल अशौच शब्द अर्थ पवित्रतार अभाव। এই বিষয়টা নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমি তোমাদের পাঠ থেকে পাঠ্যপুস্তক থেকে আলোচনা করার চেষ্টা করছি তোমরা মনোযোগী হবে। শৌচ শব্দের অর্থ শুচিতা, সুতরাং অশৌচ শব্দের অর্থ শুচিতা বা পবিত্রতার অভাব। মাতা পিতা জ্ঞাতিবর্গের মৃত্যুতে আমাদের অশৌচ হয় কারণ প্রিয়জনের মৃত্যুতে আমাদের মন শোকে আচ্ছন্ন হয়ে যায়, আমাদের চিত্ত বা মনটা সাধন ভজনের উপযোগী থাকে না, তখন আমরা অশুচি হই। মাতা পিতার মৃত্যুর পর অশৌচকালে আমরা ভবিষ্যান্ন বা ফলফলা দেখে জীবন ধারণ করে থাকি। এ সময় কঠোর সংযম আমাদেরকে পালন করতে হয়, কি জন্যে শ্রাদ্ধ করার উপযুক্ত হতে হয়, আমাদেরকে উপযুক্ততা অর্জন করতে হয় এই সংযম পালনের মধ্য দিয়ে। অশৌচকালে উঠানে একটি তুলসী গাছ রোপণ করে সেখানে প্রতিদিন মৃত ব্যক্তির উদ্দেশ্যে দুগ্ধ এবং জল প্রদান করতে হয়। পিতামাতার মৃত্যুর পর চতুর্থ দিন এবং দশম দিনে পিণ্ডদান করতে হয়, এই পিণ্ডকে বলা হয় পুরকপিণ্ড। পুরকপিণ্ড দিতে হয় মোট দশটি। অশৌচ পার হয়ে গেলে আমাদেরকে মস্তক মুণ্ডন করে নব নতুন বস্ত্র পরিধান করতে হয়। অশৌচের মানে অশৌচ শেষ হয়ে গেলে বা অশৌচান্তে দ্বিতীয় দিবসে আমরা শ্রাদ্ধ করে থাকি, মানে যেদিন আমাদের অশৌচ শেষ তার পরের দিন আমরা শ্রাদ্ধানুষ্ঠান করে থাকি। অশৌচ পালনে বর্ণ প্রথার আমাদের সমাজে একটু প্রভেদ দেখা যায় বা প্রভাব দেখা যায় যে উচ্চ বর্ণের চেয়ে নিম্ন বর্ণের লোকদের অশৌচ পালনের দিনের সংখ্যা বা দিবসের সংখ্যাটা একটু বেশি। ব্রাহ্মণের দশ দিন, ক্ষত্রের বারো দিন, বৈশ্যের পনেরো দিন, শূদ্রের তিরিশ দিন অশৌচ পালনের বিধান আছে। তবে বর্তমানে সকল বর্ণের বা গোত্রের মানুষ দশ দিন অশৌচ পালন করে থাকে। যেটি আমরা করে থাকি যে ব্রাহ্মণ দশ দিন, ক্ষত্র বারো দিন, তারপর বৈশ্যেরা পনেরো দিন, শূদ্ররা তিরিশ দিন, এটি কিন্তু একটি ভুল ধারণা। এটি ভুল ধারণাটাই আমরা দীর্ঘদিন থেকে এটি পোষণ করে আসছি, কিন্তু এটি একটি ভুল। আমাদের বিভিন্ন শাস্ত্রগ্রন্থে বলা হয়েছে যে সকল বর্ণের সকল মানুষের জন্য দশ দিন অশৌচ পালন করতে হবে, এটি গরুর পুরাণে বলা আছে। এছাড়াও আমাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমৎ ভগবদ গীতা ভগবানের মুখনিঃসৃত বাণী এখানে এই যে যেটির উপর ভিত্তি করে যে বর্ণের যে একটা কথা বলা হয়েছে উচ্চ বর্ণ নিম্ন বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, এইটি সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে তিনি বলে গেছেন চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ, মানে গুণ এবং কর্ম অনুসারে আমি চারটি বর্ণকে ভাগ করেছি, সৃষ্টি করেছি, জন্ম অনুসারে নয়। আমরা যেটি পালন করে থাকি সেটি জন্ম অনুসারে
ब्राह्मण सन्तान हम जो ब्राह्मण है एम कारण नहीं ब्राह्मण सन्तान जदि से तार जदि मुसिर मत आचार आचरण थे नीचु जदि मन मानसिकता थे से ब्राह्मण नय तक किब प्रत्येके सकल मानुष सकल वर्णेर मानुष ही दस दिन अशौच पालन करब जय तब बर्तमान प्राय सकल वर्णे मानुष दस दिन अशौच पालन करे किंबा केउ केउ आबार करे थाके तेरह दिन अशौच पालन करे केउ आर पंद्रह दिन अशौच पालन करे थाके केउ केउ आबार बारह दिन पालन करे एटाई बेशी देखा जाए जे दस दिन पालन संख्या और बारह दिन पालन करे तेरह दिन दिन श्राद्ध दिवस करे थाके श्राद्धानुष्ठान करे थाके जननाशौच एवं मरणाशौच एई भेदे अशौच दुई प्रकार माने जननाशौच बोलते जन्म हेले आमादेर আমরা বলে থাকি যে অশৌচ হয়েছে জন্ম হয়েছে যে ওদের আতুর করেছে আমরা এটা বলে থাকি কিন্তু শাস্ত্র বলছে যে না জন্ম হলে ওটা অশৌচ নয় এটা ওটা পালনের প্রয়োজনীয়তা নেই কি জন্য নেই ওইটা সাধারণত এইটাই করা হয়ে থাকে যে যখন একটি শিশু জন্মগ্রহণ করে থাকে করে তখন কিছুদিন তাকে একটু ভিন্ন পরিবেশে তাকে রাখতে হয় কি কারণে ওই জন্মকালীন ছোট্ট শিশুর তার ত্বক হাত মুখ চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ বাইরের সূর্যের যে তাপ যেটি আছে এটি সহ্য করার মতো নয় এইটি সহ্য পাইতে গেলে তাকে আরও কয়েকটা দিন সেই আলো বাতাসের ছাড়ায় মানে যে আলো বাতাস বলতে সূর্যের আলো থেকে একটু দূরে রাখতে হবে ঘরের মধ্যে তাকে রাখতে হবে তাহলে তার শরীরে রোগ ব্যাধি এগুলো প্রভাব করবে না রোগ ব্যাধি হবে না এই কারণে আমরা ওই কয়েকটা দিন আমরা পালন করে থাকি তাই বলে অশৌচ নয় সেটি আমাদের আনন্দের খবর আমাদের বংশে যদি কোনো শিশু যদি জন্মগ্রহণ করে থাকে ছেলেই হোক আর মেয়েই হোক সেটি আমাদের জন্য সুখের খবর আনন্দের খবর এখানে শোকের কোনো কিছু নেই শোক যদি থেকেই থাকে সেটি আসে হচ্ছে এই মৃত্যুর সময় মরণাশৌচ যেটি বলা হয় থাকে সেই সময় আমাদের চিত্তটা মনটা শোকে আকুল হয়ে থাকে মনটা সাধন ভজন ভজনের উপযোগী থাকে না তাই তখন আমাদের অশৌচ হয়ে থাকে অশৌচ মানে পবিত্রতার অভাব হ্যাঁ সেই জন্য আমাদের এই মরণাশৌচ এটি পালনের বিধানের প্রয়োজনীয়তা রয়েছে এবং শাস্ত্রে বারবার করে বলা হয়েছে তাই আমরা জননাশৌচ পালন না করে মরণাশৌচটাই আমরা পালন করব এই মরণাশৌচ সপ্তম পুরুষ পর্যন্ত পালন করার বিধান রয়েছে এরপর আমরা জানব অশৌচ পালনের গুরুত্ব সম্পর্কে যে অশৌচ পালনের গুরুত্ব আছে কিনা অশৌচ পালন যে শুধু শাস্ত্রীয় বিধিবিধান যে শুধু শাস্ত্রে বলা হয়েছে হ্যাঁ এটি নয় শুধু তাই নয় সামাজিক দিক থেকেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে পিতা মাতার জীবদ্দশায় সারাদিন কর্মক্লান্ত হয়ে ঘরে ফিরে এসে তাদের পশ্চিমে আমাদের সর্বসুখ দেয় সারাদিন কর্ম করে এসে আমরা যখন রাত্রিবেলায় ঘরে আসি তখন আমাদের পিতা মাতা সবার সাথে আমরা কথাবার্তা বলে বিভিন্ন রকমের আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের মধ্যে একটা স্বর্গীয় একটা আনন্দ অনুভব হয়ে থাকে হঠাৎ করে এইরকম মানুষ যদি হঠাৎ করে যদি একদিন চলে যান তখন আমাদের তার অনুপস্থিতিতে আমাদের মনটা বিচলিত করে তোলে যারা চলে যান তাদের সন্তানকে বিচলিত করে তোলে এমনকি নিকট আত্মীয় স্বজনের মৃত্যুতেও আমরা বিষাদগ্রস্ত হয়ে থাকি তখন তাদের আত্মার শান্তি কামনায় নিজেদেরকে প্রস্তুত করতে হয় এই তাদের আত্মার শান্তি কামনায় নিজেকে প্রস্তুত করার একটা সময় লাগে এই সময়টাই হল অশৌচ কিন্তু বিচলিত মনে ঈশ্বরের প্রতি সবিনয় পূর্ণ একাগ্রতা আসে না হঠাৎ করে কেউ চলে গেলে তখন আমাদের মনটা বিচলিত হয়ে পড়ে এই বিচলিতটা একটু কাটিয়ে ওঠার জন্য কয়েকটা দিন আমাদেরকে সময় নিতে হয় এজন্য চাই শান্ত মন মনটাকে শান্ত করতে একটু সময়ের প্রয়োজন পড়ে তাই সময়ের প্রয়োজন আর এ প্রস্তুতির জন্য অশৌচ পালন কর্তব্য এতে মন ধীরে ধীরে শান্ত হয় এবং মনের প্রশান্তি ফিরে আসে এছাড়া মৃত ব্যক্তির পরিবার ও জ্ঞাতিবর্গ অশৌচ পালন করে তার আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা এরপর আমরা আসব পাঠ সাত ও আট এটি হচ্ছে আদ্য শ্রাদ্ধ কেউ যদি চলে যান
হ্যাঁ পরপারে তখন এই শাস্ত্র বিধি অনুসারে আমাদেরকে 10 দিন পর বা 12 দিন পর আমরা যে শ্রাদ্ধ অনুষ্ঠান করে থাকি সেটিকে বলা হয় থাকে এই আদ্য শ্রাদ্ধ। শ্রদ্ধা শব্দের সঙ্গে অন প্রত্যয় যোগে এই শ্রাদ্ধ শব্দটি গঠিত। কিভাবে? শ্রদ্ধা শব্দের সঙ্গে অন প্রত্যয় যোগে শ্রাদ্ধ শব্দটি গঠিত। শ্রদ্ধার সঙ্গে যা দান করা হয় তাই শ্রাদ্ধ। সুতরাং যেখানে শ্রদ্ধার সংযোগ নেই সেখানে আরম্ভ থাকলেও কি শ্রাদ্ধ হয় না। শ্রদ্ধা ভক্তিভাব যদি না থাকে সেখানে আমি যতই দান করি না কেন, মহামূল্যবান জিনিস, তাহলে সেটি শ্রাদ্ধ হবে না। আমি যদি অল্প স্বল্প ন্যূনতম আমি সামান্য জিনিসপত্র দিয়ে হ্যাঁ উপকরণ দিয়ে আমি যদি ভক্তি শ্রদ্ধা সহকারে যদি শ্রাদ্ধ করে থাকি তাহলে সেটি গ্রহণযোগ্য। সেই জন্য এটিও শাস্ত্রে বলা হয়েছে যে শ্রাদ্ধে আড়ম্বরের প্রয়োজন নেই। কোনো কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রথমে যে শ্রাদ্ধ করণীয় তাকে আদ্য শ্রাদ্ধ বলা হয়। অসৎকালে উত্তীর্ণ হলে তার পরদিন অনুষ্ঠিত হয় এই শ্রাদ্ধ। যতদূর জানা যায় দত্তাত্রেয় মুনির পুত্র নিমি, দত্তাত্রেয় আমি বানানটা বোর্ডে লিখছি, এই দত্তাত্রেয় মুনি তার সন্তান, এই মুনির সন্তানের নাম হচ্ছে নিমি। এই নিমি এই শ্রাদ্ধের প্রবর্তক, এটি যতদূর আমরা শাস্ত্র গ্রন্থে জানতে পারি। আদ্য শ্রাদ্ধের সময় শাস্ত্রে বলা হয়েছে 6, 8, 16 হ্যাঁ প্রভৃতি দানের নিয়ম রয়েছে একটি শক্তি সামর্থ্য অনুসারে। যার যেমন সামর্থ্য আছে সে সেরকমই দান করবে। আদ্য শ্রাদ্ধে গীতা ও মহাভারতের বিরাট পর্ব এটি পাঠ করার বিধান রয়েছে। কোনো কোনো অঞ্চলে শ্রাদ্ধ বাসরে কঠোপনিষদ পাঠ করা হয়ে থাকে। আদ্য শ্রাদ্ধের পূর্ণ নাম হচ্ছে আদ্য একদিষ্ট শ্রাদ্ধ। একজন মৃত ব্যক্তির উদ্দেশ্যে এই শ্রাদ্ধ অনুষ্ঠান করা হয় বলে তাকে বলা হয় একদিষ্ট শ্রাদ্ধ, অর্থাৎ একজনের উদ্দেশ্যে শ্রদ্ধার সঙ্গে দান। আদ্য একদিষ্ট শ্রাদ্ধে প্রথমে প্রদীপ প্রজ্বলিত করে বাস্তব পুরুষ যজ্ঞেশ্বর ও ভূস্বামীর পূজা করণীয়, ভূস্বামীর পূজা করা হয়ে থাকে অথবা মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয়। এই সময় আসন ছাতা পাদুকা জল অন্ন তাম্বুল মালা বিছানা প্রভৃতি মৃত ব্যক্তির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ সহ এগুলো উৎসর্গ করা হয়ে থাকে। পরে পিণ্ডদান করে আদ্য একদিষ্ট শ্রাদ্ধ সমাপ্ত করা হয়ে থাকে। নারীরাও অশৌচ এবং চতুর্থী প্রভৃতি অনুষ্ঠান পালন করে থাকে। এরপর আমরা আলোচনা করব পারিবারিক ও সামাজিক জীবনে আদ্য শ্রাদ্ধের গুরুত্ব। পারিবারিক জীবনে এবং সামাজিক জীবনে এই আদ্য শ্রাদ্ধের গুরুত্ব কতখানি রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই আদ্য শ্রাদ্ধ যে ধর্মীয় দিক থেকে এর গুরুত্ব রয়েছে তা নয়, পারিবারিক ও সামাজিক দিক থেকেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। কেউ মারা গেলে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যেমন দেখতে আসেন তেমনি মৃত ব্যক্তির আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তার পরিবার জ্ঞাতিবর্গের দুঃখের সাথে একাত্ম হন। এতে মানুষের মধ্যে পারিবারিক ও সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়, সকলেই সমব্যথী হয়, পাশাপাশি আত্মীয় স্বজনের একটি মিলন মেলা হয়ে থাকে, একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা ভালোবাসা বেড়ে যায়, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সামাজিকতা বীজ অঙ্কুরিত হয়, অভিন্ন বিধানের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। হিন্দু সমাজের আচার অনুষ্ঠান পালনে বিভিন্ন বর্ণের মধ্যে তেমন কোনো প্রকার পার্থক্য না রেখে একই প্রকার বিধানের প্রয়োজনীয়তা দেখা যায়। এ বলা হচ্ছে যে অভিন্ন বিধানের প্রয়োজনীয়তা, মানে অভিন্ন বিধান বলতে বোঝাচ্ছে কি যে বিধানটা সবার জন্য একই রকম, এইটার প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কেমন। তাহলে বর্তমানে এই পার্থক্য না রেখে একই প্রকার বিধানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কি জন্যে? যে এটি আমাদের শাস্ত্রেও বলা হয়েছে যে কর্মবেদে ভেদে বর্ণ বিভাজন, জন্ম অনুসারে নয়, অর্থাৎ যে যেরকম পেশায় নিয়োজিত বর্ণটি সে অনুসারেই হবে। এ প্রসঙ্গে ভগবান
श्रीकृष्ण तार मुखनिश्रित बाणी श्रीमद भगवत गीता तिनी की बोलेछे चतुर्वर्ण माया सिस्टम गुण कर्म विभाग छ माने गुण और कर्मेर विभाग अनुसारे आमी चारटी वर्ण सृष्टि करेछि गुण एवं कर्म अनुसारे जन्म अनुसारे नय आमरा जेटी करे थाकि सेटी जन्म अनुसारे एटी महा भूल आमरा करछि एटी हिंदू समाजेर जन्य आमादेर सनातन धर्मेर जन्य एकटी बड़ रकमेर एकटी ब्याधि हयेछे ब्याधिते परिणत हये गेछे এটি আমরা ভুল কাজ করে চলছি এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ব্রাহ্মণ সন্তান হলে যে একজন ব্রাহ্মণ বলে গণ্য হবে এমনটি নয় অনেক আমাদের সমাজে অনেক দেখা যাচ্ছে ব্রাহ্মণ বাবা ব্রাহ্মণ ছিল তার সন্তান ব্যবসা বাণিজ্য করে হ্যাঁ আরও বিভিন্ন রকমের পেশার সঙ্গে তারা জড়িত তারা ব্রাহ্মণের যে গুণগুলো আছে যে কর্মগুলো আছে তারা একটাও কিছুই করে না তো সেই জন্য বলা হচ্ছে যে সত্যগুণ প্রভাবিত কোন শূদ্রের সন্তানও ব্রাহ্মণ পদবাচ্য হতে পারে একজন শূদ্রের সন্তান সে যদি তার মধ্যে ব্রাহ্মণের যে গুণগুলো আছে সেই গুণগুলো যদি থাকে তাহলে সে ব্রাহ্মণ বলে গণ্য হবে আবার কোন ব্রাহ্মণ সন্তান তমগুণে প্রভাবিত হলে সে শূদ্র বলে হ্যাঁ গণ্য হবে সুতরাং বলা যায় জাতীয় বা বর্ণভেদ বংশগত নয় গুণ ও কর্মগত তাহলে কি বলা যাচ্ছে কি জাতি বা বর্ণভেদ এটি বংশগত নয় জাতি বা বর্ণভেদ এটি বংশ নয় কর্ম অনুসারে অশোষ পালনের দিবস সংখ্যার তারতম্য অনুষ্ঠানের ভিন্নতা যৌক্তিক নয় এটি অশোষ পালনের জন্য যে আমরা এর জন্য দশ দিন ওর জন্য বারো দিন ওর জন্য পনেরো দিন ওর জন্য তিরিশ দিন এটি ডাহা একটি মিথ্যা কথা এটি আমার এটি এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এটি শাস্ত্র সবার জন্য বলে দেওয়া হয়েছে গরুর পুরাণে এটি বলা হয়েছে হ্যাঁ এটি কি বলা হয়েছে সরি বরাহ পুরাণে বরাহ পুরাণে বলা আছে গরু পুরাণেও বলা আছে আবার অন্য আরেকটি গ্রন্থ সেখানেও বলা হয়েছে হ্যাঁ সেখানেও বলা আছে যে এই দশ দিন অশোষ পালন করতে হবে আর সেজন্য বর্তমানে প্রায় সকল বর্ণের মানুষ আর দশ দিন অশোষ পালন করে একাদশ কিংবা ত্রয়োদশ দিবসে শ্রাদ্ধানুষ্ঠান করছে কিন্তু এটি স্বেচ্ছাকৃত অনেকে আমরা তেরো দিন করে থাকি বারো দিন করে থাকি এটি স্বেচ্ছাকৃত নিজের মন মতলব অনুসারে আমার বাবা করে আসছে আমার দাদা করে আসছে অমুক করছে আমিও তাই করব শাস্ত্রের বিধানের দিকে তারা কোনো তোয়াক্কা করছে না এটি বড় রকমের একটি ভুল সিদ্ধান্ত নিয়ে আমরা এই কাজগুলো করে চলছি সকল বর্ণের জন্য বিভিন্ন বিধান যৌক্তিক সরি অভিন্ন বিধান যৌক্তিক এবং হিন্দু সমাজের সামগ্রিক ঐক্য ও সম্প্রীতির জন্য অভিন্ন বিধান প্রয়োজন এই অভিন্ন বিধানের কথা আমাদের ঋগ্বেদের শেষেও এই কথাটি বলা হয়েছে যে তোমরা সকলে একত্রে মিলিত হয়ে সমাজকে পরিচালিত করো এই কথাগুলো আরও বিভিন্ন কথা এরকম বলা হয়েছে ভিন্নতা নয় এককভাবে সরি মানে একক কোনো নিয়ম সেটি আমাদের পালন করতে হবে মানে একই নিয়ম আলাদা আলাদা নিয়ম নয় সবার জন্য নিয়ম এক সকল বর্ণের জন্য অভিন্ন বিধান যৌক্তিক এবং হিন্দু সমাজের সামগ্রিক ঐক্য ও সম্প্রীতির জন্য অভিন্ন বিধান প্রয়োজন আমাদের হিন্দু সমাজের মধ্যে যে ঐক্য সৃষ্টি করা এবং সম্প্রীতির বন্ধনে বাঁধানোর জন্য আমাদের একই নিয়ম পালন করা এটি একটি যৌক্তিক কারণ হয়ে আরো দাঁড়িয়েছে শুক্রের শিক্ষার্থীরা তোমরাও বড় হলে তোমরাও বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পাঠ করবে বরাহ পুরাণ গরুর পুরাণ হ্যাঁ এরকম আরো শাস্ত্রগুলো পাঠ করে তোমরাও জানার চেষ্টা করবে এগুলোতে বলা আছে বরাহ পুরাণে স্পষ্ট করে বলা হয়েছে যে দশ দিন সবার জন্য দশ দিন অশোষ পালন গরু পুরাণেও বলা হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি এ পর্যন্ত তোমাদের হ্যাঁ ক্লাস শেষ করছি পরবর্তী দিবসে আমি পঞ্চম অধ্যায় থেকে তোমাদের আলোচনা করার চেষ্টা করব তোমরা স্বাস্থ্য সচেতন থাকবে নিয়মিত পড়াশোনা করবে পুষ্টিকর খাদ্য গ্রহণ করবে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যেন এই মহামারীর হাত থেকে দ্রুত আমরা রেহাই পাই আমাদের জন্য তোমরা আশীর্বাদ করবে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে তোমরা প্রতিদিন কিছু না কিছু সময় ঈশ্বরের জন্য ব্যয় করবে ঈশ্বরের কাছে তোমরা দিনের মধ্যে অন্তত পক্ষে তিনবার আমাদের প্রার্থনা করার নিয়ম রয়েছে ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী
তোমরা প্রতিদিন গীতা পাঠ করবে এবং অন্যান্য শাস্ত্র গ্রন্থ পাঠ করার চেষ্টা করবে। স্কুলের পাঠ্যপুস্তকগুলো পড়ার পাশাপাশি এটিও চর্চা করা আমাদের দরকার। এই আধ্যাত্মিক জ্ঞানের চর্চা নাই বললেই আমাদের বর্তমান সমাজে মানুষ আজকে তারা ঈশ্বর বিমুখ হয়ে গেছে, তারা নাস্তিকতার দিকে চলে যাচ্ছে, তারা আজকে বেপরোয়া জীবনযাপন করছে, সমাজ আজ বিশৃঙ্খলায় পরিণত হয়ে যাচ্ছে। এদিক থেকে সমাজকে পুনর্গঠিত করার জন্য আমাদেরকে আধ্যাত্মিক চিন্তা চেতনা করতে হবে, আধ্যাত্মিক মানে জ্ঞানের চর্চা করতে হবে, ঈশ্বরমুখী করতে হবে বিভিন্ন মানুষদেরকে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই।